আচ্ছা কিছু কথা বলে নেই, যেমন আমরা ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুইটা কেন ব্যবহার করব, তারপরে আর কি কি জিনিস আছে যে বিষয়গুলো একজন ডিজাইনারের কাছে থাকা উচিত, এবং ফটোশপ বলতে এটার কতগুলো জেনারেশন আছে এগুলো আমরা আজকে শিখব, তারপরে ইনস্টলে যাব, যেহেতু এখনও কপি হচ্ছে এই সুযোগটা একটু কাজে লাগে। ওকে, ফটোশপ এখানে দেখো এই ফোল্ডারের সাথে ফটোশপ 7.0 লেখা আছে, বুঝেছে? বইয়ের যেমন সংস্করণ হয় না, যেমন প্রথম সংস্করণ, দ্বিতীয় সংস্করণ, তৃতীয় সংস্করণ, এভাবে সংস্করণ হয়। সংস্করণের ইংরেজি শব্দটা হলো ভার্সন, বুঝেছে? তো ফটোশপের এরকম অনেকগুলো ভার্সন আছে বা সংস্করণ আছে। প্রথম দিকে অনেকগুলো ভার্সন তৈরি হলো, এর মধ্যে কিছু জনপ্রিয় ভার্সন থাকে, অর্থাৎ জনপ্রিয় কিছু সংস্করণ থাকে, বুঝেছে? বইতে যেমন থাকে সফটওয়্যারগুলোতেও ওরকম থাকে, অর্থাৎ কোন এডিশনটা, কোন সংস্করণটা বেশি জনপ্রিয়, অর্থাৎ মানুষের কাছে বেশি ইউজফুল, মানুষের যা প্রয়োজন সেটা মেটানো সক্ষম, মেটাতে সক্ষম। তো ফটোশপের শুরুর দিকের একটা ভার্সন, যেই ভার্সনটা সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল, সেটা হলো এটা ফটোশপ 7.0। এখনও তোমরা লক্ষ্য করবে যেখানে গ্রামের স্টুডিওগুলোতে এবং অনেক ভালো স্টুডিওগুলোতেও এখন ফটোশপ 7 এখনও পর্যন্ত ব্যবহার করতে দেখা যায়, তোমরা এটা লক্ষ্য করবে। তারপরে ভালো ভালো নামি দামি প্রেসগুলোতেও এখনও পর্যন্ত ফটোশপ 7.0 ব্যবহার হয়। তো সেজন্য আমাদের আসলে ফটোশপ 7 এর সাথে একটু একটু পরিচিত হয়ে আসা উচিত। আর আমাদের কারিকুলামটা এরকম যে শুরুর দিকের একটা ভার্সন আমরা শিখব এবং সর্বশেষ একটা ভার্সন ফটোশপের আমরা শিখব। এখন ফটোশপের সর্বশেষ ভার্সন চলছে ভার্সন 18, বুঝাচ্ছে? সেগুলোর আবার কিছু নাম আছে, যেমন ফটোশপ 7.8 পরে প্রত্যেকটা ভার্সনের সাথে একটা একটা ভার্সন নেম আছে, যেমন সিএস, সিসি, এভাবে, বুঝাচ্ছে? তো সিএস শুরু হয়েছে, অর্থাৎ সিএস 8.0 যে ভার্সনটা ফটোশপের সেটা থেকেই সিএস শুরু হয়েছে, সিএস, সি। আচ্ছা, আমি লিখছি এখানে, তোমরা এখানে লক্ষ্য করো। আমি এখানে একটা নতুন টেক্সট ফাইল তৈরি করি, এখানে আমি সব ক্লাসেই টু ডু লিস্ট করি, তো টু ডু লিস্টে পরে আসতেছি, আজকে এখন একটু বিষয়টা বুঝে নিই। তো বললাম সিএস, সিএস, সিতে হচ্ছে ক্রিয়েটিভ আর এস এ হলো সুইট, সিআইটি, সুইট, ইজ ইট রাইট? ওয়ার্ড ব্যবহার করি তাহলে আমার শব্দের বানানগুলো ভুল হবে না। সি স্ট্যান্ড ফর ক্রিয়েটিভ, এস স্ট্যান্ড ফর সুইট, রাইট? তারপরে একটু দেখে নিই। ওকে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ছোট্ট একটা টিপস দেই, আমি ওয়ার্ড কেন ব্যবহার করলাম, হ্যাঁ, শব্দের অর্থ এটা আমার জানা নেই। সুইট থেকে সুইটেবল, ঠিক আছে, অর্থাৎ পারফেক্ট, যথার্থ, এরকম একটা কিছু, বুঝেছে? এক্স্যাক্ট মিনিংটা তোমরা ডিকশনারি থেকে দেখে নিও। তো ওয়ার্ড ব্যবহার করে আমি যে সুবিধাটা পেলাম সেটা হলো আমার বানান যদি কোনো জায়গায় মিস্টেক থাকতো সেটা আমাকে দেখাতো যে এখানে বানানের সমস্যা আছে। ওকে, তাহলে সিএস কি সেটা আমরা বুঝলাম। সিএস হচ্ছে ক্রিয়েটিভ সুইট, তো এটা একটা গ্রুপ, ঠিক আছে? এই গ্রুপটা শুরু হয়েছে সিএস 8, অর্থাৎ ফটোশপের 0.8 থেকে। এখানে যেটা আছে সেটা কত পয়েন্ট? 7.0, তাই না? এরপরের পয়েন্টটা হচ্ছে 8.0, ঠিক আছে? তো 8.0 থেকে সিএস শুরু, এটুক বুঝে আসছে? তো সিএস এর আরও কিছু গ্রুপ আছে, আরও কিছু এডিশন আছে, সিএস 2, 3, 5
সিক্স, সিএস ফোর, সিএস ফাইভ, সিএস সিক্স। আচ্ছা এগুলো একটু লিখি, সিএস টু, সিএস থ্রি, সিএস ফোর, সিএস ফাইভ, সিএস সিক্স, এক দুই তিন চার পাঁচ, এই পাঁচটা এডিশন। হ্যাঁ বলো, হ্যাঁ 8.0 পরের এডিশনগুলো, পরের ভার্সনগুলো হচ্ছে এগুলো, সিএস টু, সিএস থ্রি, সিএস ফোর, সিএস ফাইভ এবং সিএস সিক্স। এবং এগুলোর প্রত্যেকটাই অনেক ভালো জনপ্রিয় ছিল, তারপরেও নেক্সট জেনারেশনের জন্য আরও বেশি সুবিধা নিয়ে পরবর্তী ভার্সনগুলো তৈরি হয়েছে। আচ্ছা সিএস টু ফটোশপের 7.0 পর সবচেয়ে বেশি জনপ্রিয় ভার্সন হলো সিএস টু। এটাতে অনেকগুলো নতুন ফ্যাসিলিটি যুক্ত হয়েছিল যেগুলো আমরা পরবর্তী সময়ে যখন সিএস টু ব্যবহার করব তখন দেখব সেখানে কী ফ্যাসিলিটিগুলো ছিল। তার মধ্যে অন্যতম হচ্ছে সেখানে হচ্ছে স্মার্ট অবজেক্টের ব্যবহার করা যেত সিএস টুর মধ্যে। স্মার্ট অবজেক্টটা কী সেটা আমরা বুঝব, এখন না, এখন বললে শুধু মনে রাখা ছাড়া আর কোনো উপায় নেই। শুধু তোমাদের মাথায় রাখো যে এখানে একটা ব্যাপার ছিল স্মার্ট অবজেক্ট, ওকে ফাইন। তারপরে এভাবে আস্তে আস্তে সবগুলোর মধ্যে নতুন কিছু ছিল এবং স্পেশাল কিছু ছিল। আচ্ছা আগের সেখানে চলে আসি, কি বলেছিলাম ফটোশপের ভার্সনগুলো, ঠিক আছে, সিএস টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স। সিক্সের পরে এটার সিরিয়াল বা সিরিজটা চেঞ্জ হয়ে গেছে, এরপরে আসছে সি সি। 2014 সালে এটার ভার্সন 0.14। সিসি স্ট্যান্ড ফর ক্রিয়েটিভ ক্লাউড, ক্রিয়েটিভ ক্লাউড, অর্থাৎ এখন তো ক্লাউডের অনেক অনেক সব জায়গায় শোনা যায়, শুধু ক্লাউড 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 ক্লাউড। এটার অর্থ কী? এটার অর্থ হচ্ছে সব কিছু এখন ইন্টারনেট বেস হয়ে গেছে। ক্লাউড মানে যেটা হচ্ছে, ক্লাউডের অপর নাম হচ্ছে স্যাটেলাইট, যেটা একটা জায়গা থেকে সব জায়গায় নিয়ন্ত্রণ করে, ডিস্ট্রিবিউট করে, এরকম কিছু, ঠিক আছে, অন্য জায়গা থেকে, বাইরে থেকে। ইদানিং দেখা যায় যে হার্ড ডিস্কের একটা সময় ছিল, কিছুদিন আগে 2016 হার্ড ডিস্কের জায়গা স্পেস বাড়ানোর প্রতি মানুষের খুব বেশি ইন্টারেস্ট ছিল। 1 টিবি, 1 টিবি, 2 টিবি, 3 টিবি, 5 টিবি, এভাবে করে হার্ড ডিস্কের স্পেস বেড়ে গেছে। 2017 ক্যালকুলেশন এবং রিপোর্ট অনুযায়ী 2017 হার্ড ডিস্ক বেশি স্পেসের হার্ড ডিস্কগুলো সেল কম হচ্ছে, বুঝাচ্ছেন? এটার কারণ হচ্ছে, অন্যতম কারণ হলো ক্লাউড, সব কিছু ক্লাউডে চলে যাওয়ার কারণে এখন আর এই স্পেসটা মানুষ বহন করতে চায় না। অনেক বছর আগ থেকেই জাপানিজরা এরা বিশ্বের সবচেয়ে কম স্পেসের হার্ড ডিস্ক ব্যবহার করে, সবচেয়ে কম, ঠিক আছে। তো এই জন্য জাপান থেকে যে ল্যাপটপগুলো আমাদের দেশে আসে, সে যেমন একটা ল্যাপটপ আসতো, মানে সেটা হচ্ছে ফুজিৎসু, জাপান থেকে আসতো, তো সেটার মধ্যে 80 জিবির বেশি হার্ড ডিস্ক পাওয়া যেত না। 80 জিবির বেশি কেন হার্ড ডিস্ক পাওয়া যেত না? কারণ হচ্ছে এদের স্টোরেজ সব অনলাইনে আছে, খুব বেশি মানুষের বেশি প্রয়োজন হয় না যে তারা সব কিছু হার্ড ডিস্কে আমাদের মধ্যে স্টোরেজ করে রাখবে আর সেখান থেকে ব্যবহার করবে, কারণ সেখানে ইন্টারনেট স্পিড এবং এক্সপেন্স দুটাই অনেক অনেক ভালো। ওকে, তো ক্রিয়েটিভ ক্লাউড শুরু হলো, এটার মধ্যে কিছু পয়েন্ট অনুযায়ী আবার তিনটা ভার্সন এখন আবার নতুন তৈরি হয়েছে। তো সিসি 0.14, তারপর হচ্ছে 0.17, এখন আসছে বাজারে 0.18, ঠিক আছে। তাহলে আমরা জানলাম যে শুরুর দিকে যে ভার্সনগুলো, যেগুলো অনেকগুলো ভার্সন বন্ধ করে দিয়েছে অ্যাডোবি, যেমন শুরুর দিকে ভার্সন ছিল 4, 3 ফটোশপ, এগুলো আর এখন কোথাও পাওয়া যায় না, এগুলো মেইনলি বন্ধ হয়ে গেছে। তারপরে আমি শুরু করেছি হচ্ছে 7 থেকে, ফটোশপ 7, তারপরে হচ্ছে 8, 8 এর পরে থেকে সিএস, সিএস এর সিরিজটা শেষ হয়েছে সিএস সিক্সে, তারপরে থেকে শুরু হয়েছে সিসি, সিসির সিরিজটা এখনও চলছে এবং 18 আছে। এ পর্যন্ত বুঝে আসছে? ওকে, এবার আমাদের যে ক্লাসের শিডিউলটা এবং ক্লাসের যে সিস্টেমটা সেটা আমরা রেখেছি এভাবে, প্রথম থেকে যে কোনো একটা ভার্সন আমরা ব্যবহার করব,
বেসিক আইডিয়াগুলো নেওয়ার জন্য এবং প্রথম দিকের ফ্যাসিলিটিগুলো পাওয়ার জন্য। যখন আর একটু অ্যাডভান্স লেভেলে আমাদের এক্সপিরিয়েন্স এবং স্কিল দুইটা ডেভেলপ হবে, তখন আমরা ফটোশপের সর্বশেষ ভার্সন, এখন 18 আছে, যদি দুদিন পরে যদি 19 চলে আসে তাহলে আমরা 19ই ব্যবহার করব। কী হবে এতে? প্রথম দিক থেকে একদম শেষ পর্যন্ত এর ভেতরে যা কিছু আছে সব কিছু আমরা লাস্ট এডিশনে গিয়ে পাব। এমন তো হবে না যে লাস্ট এডিশনে গিয়ে প্রথম কিছু একটা এখান থেকে আউট করে দিয়ে আবার কিছু বাদ দিয়েছে, এরকম হয় না, বুঝে আসছে? এই জন্য আমরা শুরু থেকে শেষ পর্যন্ত শুরুর দিকের একটা এবং শেষ দিকের একটা ভার্সন যদি ব্যবহার করি তাহলে এন্টায়ার প্যাকেজ, ফটোশপের টোটাল প্যাকেজটা আমাদের কাছে থাকে, বুঝে আসছে? ইলাস্ট্রেটরও আমরা সেম কাজটা করব, ইলাস্ট্রেটরের প্রথম দিকের একটা ভার্সন ব্যবহার করবো এবং সর্বশেষ যে ভার্সনটা আসে সেই ভার্সনটা ব্যবহার করবো, যাতে ভেতরের এর ভেতরে যেই যেই ভার্সনগুলো ছিল সবগুলো যেন আমাদের নলেজে চলে আসে, বুঝে আসছে? আচ্ছা, সবার কাছে সফটওয়্যারটা আছে ফটোশপ 7.0। এবার আমরা ফটোশপ ইনস্টলেশনের কাজটা শুরু করব। তো আমি এই ফোল্ডারে গেলাম, তোমরাও আমার সাথে ফলো করো, প্রজেক্টগুলো দেখে দেখে আমার সাথে ফলো করো। এখানে দেখো setup.exe একটা সেট আপ ফাইল আছে, এটাতে ক্লিক করো, ডাবল ক্লিক করলে এটার সেট আপ শুরু হবে। তোমাদের এরকম? হ্যাঁ, নেক্সট আসলে নেক্সট। যা যা পছন্দ হয় যা ইচ্ছা করে তাই লিখতে পারে, একটা কিছু হলেই হয়, অথবা কোম্পানি নেম লিভ করতে পারে উইদাউট এনি টেক্সট, কিছু ছাড়া। সিরিয়াল নাম্বারে ফোল্ডারের মধ্যে একটা ফাইল আছে sn.txt, ফোল্ডারের ভেতরে যেখান থেকে setup.exe পেয়েছিলাম, এই যে এখানে এটা, হ্যাঁ এটা ওপেন করলে এই সিরিয়াল নাম্বারটা পাওয়া যাবে। হ্যাঁ, শুধু সিরিয়াল নাম্বারটা কপি করে ওখানে পেস্ট, হ্যাঁ লিভ করতে পারো, ওখানে কিছু লিখতে হবে না, না লিখলেও চলবে। সিরিয়াল নাম্বারটা এখানে পাওয়া যাবে, এই যে এখানে, এটা এখানে এই ফোল্ডারের মধ্যে এখানে সিরিয়াল নাম্বার আছে। হ্যাঁ, আমি করছি যেভাবে, এভাবে সিলেক্ট করে তারপরে কপি করতে হবে, এভাবে কপি করে তারপরে এই যে এখানে জাস্ট এখানে এই প্রথম ঘরটার মধ্যে, প্রথম যে ঘরটা বক্সটা আছে এটার মধ্যে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে পেস্ট, তাহলে সবগুলোতে পেস্ট হয়ে যাবে। একটু করো, তারপরে নেক্সট। তারপরে এটুকু দিছে, এ পর্যন্ত আসে? ইয়েস, এটা আমি একটু এখানে স্টপ করে দেখি। ও হ্যাঁ, সিরিয়াল নাম্বারে তুমি একটু ভুল করেছো, হ্যাঁ হ্যাঁ ফটোশপ সহ নিয়ে আসছো। নাও আবার নাও, আচ্ছা তারপরে এখানে টাইপিক্যাল থাকবে, হ্যাঁ টাইপিক্যাল সিলেক্ট করার পর তারপরে নেক্সট, এখানেও নেক্সট, নেক্সট, এরপরে ইনস্টলেশন চলবে।
যদি ফটোশপ এখানে এসে থাকে এটাকে ওপেন করো, ক্লিক করে ওপেন। নিচের অপশনগুলো কি আছে? ওকে ক্যান্সেল। আচ্ছা এটা এই উইন্ডোটা, তাহলে এই উইন্ডোটাতে আই ওয়ান্ট টু রেজিস্টার অনলাইন না, এখানে হবে একদম তিন নাম্বারটা সিলেক্ট করে দিয়ে কন্টিনিউ। কালার সেটিং এখানে দরকার হবে, ইয়েস করে নিই। আচ্ছা এখানে একটু কাজ করতে হবে, তোমরা এই স্টেপটাতে আসো। কালার সেটিং আসছে, এখানে ইয়েস করে এই উইন্ডোটা নিয়ে আসো, তারপরে আমি বলছি। আসছে? আসেনি? ফটোশপ ওপেন হয়েছে? হয়েছে লাস্ট ওয়ান, একদম তিন নম্বরটা সিলেক্ট করে দিয়ে তারপরে ওকে। এই জন্য বলছিলাম আমার সাথে করো, ফলো করে করো। করেছো? আচ্ছা এখানে সবাই স্টেপ আছো, তোমার আসছে? ফটোশপ ওপেন হয়েছে? ওকে ওয়েট, আমি দেখাচ্ছি। তো এটা আমরা এখান থেকে কেটে দিলে আর কোথায় পাবো, ঠিক আছে? এটা আমি দেখাই দিই, তাহলে তোমরা বাসায় গিয়েও করতে পারো। এটা আমি এখান থেকে ক্লোজ করে দিই। এটা পাবে হচ্ছে এডিট মেনুতে, এখানে নিচে লেখা আছে কালার সেটিং, পেয়েছো? এখানে কালার সেটিং কোথায় আছে? এডিট মেনু, এখানে এসে কালার সেটিং দেখো, সেই উইন্ডোটাই আছে। সো ভয় পাওয়ার কিছু নেই। ওকে, তো এখানে আমরা শুধু চেঞ্জ করব আর জিবির মধ্যে, এখানে এসে আর জিবির ভার্সন দেওয়া আছে 1966, কত এটাকে আমরা চেঞ্জ করে এখান থেকে আর জিবি 1998 সিলেক্ট করবো। জাস্ট এটু এডিট করে ওকে করে দেবো। করেছো? এরপরে ওকে, ঠিক আছে। তোমরা যদি নিজেরাই করতে চাও, অর্থাৎ ওই উইন্ডোটা যদি বাসায় গিয়ে করতে চাও, তাহলে এডিট মেনুতে গিয়ে কালার সেটিং এখানে এসে জাস্ট আর জিবির ঘরের মধ্যে ক্লিক করে অ্যাডোবি আর জিবি 1998 সিলেক্ট করে দিয়ে ওকে। ওকে, আমার ফটোশপ টোটালি সেট আপ। ওকে, আচ্ছা এবার আমার টু ডু লিস্টটা তৈরি করি। এখানে কী কী বিষয় আছে তোমাদেরকে দেখানোর মতো, আজকের ক্লাসে আমরা মেইনলি কালার সম্পর্কে একটু ধারণা নেব। আমি গত ক্লাসে বলেছিলাম যে ফটোশপের অনলি ওয়ান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ইম্পর্টেন্ট এলিমেন্ট হলো কালার। শুধু ফটোশপ নয়, গ্রাফিক্স ডিজাইন, যে কোনো ধরনের ডিজাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলিমেন্ট হলো কালার। কালারটা তুমি যত ভালো আন্ডারস্ট্যান্ড করতে পারবা, বুঝতে পারবা, তত ভালো ডিজাইন তুমি আউটপুট দিতে পারবা, উপহার দিতে পারবা। যদি কালার সম্পর্কে তোমার ধারণা ভালো না থাকে, তাহলে যে কোনো জায়গায় তুমি তোমার যে কোনো ধরনের ডিজাইনই তোমার প্রবলেম থাকবে, ডিজাইন অর্থাৎ অকেশন অনুযায়ী ডিজাইন হবে না। আচ্ছা প্রথমত আমরা যা করলাম, ফটোশপ ইনস্টল করলাম, এবার আমরা শিখব, আমরা ফটোশপ ওপেনও করেছি, ইন্টারফেসটা একটু দেখে আসি। ফটোশপ ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশন টু অ্যাডোবি ফটোশপ 7.0। আচ্ছা এই স্টেপে আমরা শিখে আসি ফটোশপটা, পরিচিত হয়ে আসি ফটোশপের সাথে, যে ফটোশপের কোথায় কী আছে। আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা আমাদের গ্রুপটা থেকে একটু পোস্টটাকে পড়ে আসো। কে কে পড়েছ? পড়তে পারো নাই যারা, তাদের ব্যাপার ভিন্ন। কে কে পড়েছ?
একজন সোহেব, সারাদিন ফেসবুকে পড়ে থাকো, করনি কেন? তোমার গুরু তোমাকে তো বহু আগে গ্রুপে অ্যাড করে দিয়েছে। ইয়েস, বাকিদের অ্যাড হয়নি? আচ্ছা, হ্যাঁ বুঝিনি, এগুলো আসে না, আমি সরাই দিই। ওকে, এভাবে আছে? আচ্ছা, যদি না থাকে তোমরা এগুলো কেটে দাও। আমি তোমাদের একদম ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করতেছি যে এই বিষয়গুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, সবাই কেটে দাও। করেছো? আচ্ছা, তো এই বিষয় এইগুলো এখানে যেগুলো ছিল এই বিষয় এগুলোর নাম হচ্ছে প্যালেট, ঠিক আছে? এই প্যালেটগুলো আমরা উইন্ডো মেনুতে পাবো, সো এগুলো কখনোই হারাবে না, কখনোই হারাবে না, বা আমরা যদি খুঁজতে চাই তাহলে খুঁজে পাবো না, এমনটি হবে না। তো এখানে ছিল কালার, দেখো আমি কালারে ক্লিক করছি, কালার আসছে। আবার এগুলো মুভেবল, যে কোনো জায়গায় তুমি ইজিলি এবং স্মুথলি এটাকে মুভ করতে পারবে। তুমি যদি ইচ্ছা করো যে আমার টুলটা এখানে থাকবে, টুল বক্সটা এখানে থাকবে আর প্যালেটগুলো এই পাশে থাকবে, নো প্রবলেম, তুমি যেখানে রাখতে চাও যেভাবে খুশি সেভাবে রাখো, কোনো সমস্যা নেই। আচ্ছা, আরও দু একটা নিয়ে আসি, যেমন এখানে ছিল হচ্ছে লেয়ার, তারপরে ছিল হচ্ছে হিস্ট্রি, নেভিগেটর, ওকে, এগুলো দেখো এবার সাজালাম তো আগের মতো হয়ে গেছে, তাই না? আচ্ছা, এখানে আছে একটা টুল বক্স, টুল বক্সের মধ্যে অনেকগুলো টুল আছে, যারা পোস্টটা পড়েছো তারা এই টুলগুলো সম্পর্কে একটু সম্মুখ হলেও ধারণা পেয়েছো যে এই টুলগুলো কী এবং কীভাবে কাজ করে এবং এখানে কয়টা টুল আছে। তো আগামী ক্লাসেও তোমাদের এই কাজটা থাকবে, আসলে আমি তোমাদের অ্যাড করে দিতে ভুলে গেছিলাম, অ্যাড করিনি, তো আজকে আমি আবারও সুযোগ দিচ্ছি, তোমরা এই টুলগুলো সেখান থেকে সেই পোস্ট থেকে পড়ে নেবে। আজকে আমি একটু পরিচয় করাই দিই, এখানে অনেকগুলো গ্রুপ আছে, যেমন এই এই টুলটার মধ্যে, অর্থাৎ এটা একটা গ্রুপ। গ্রুপগুলো কীভাবে চিন্তা হয়, এখানে দেখো এই কোণে একটু দাগ আছে, ঠিক আছে, সেটা হচ্ছে একটা গ্রুপ, আর বাকি যেখানে দাগ নেই সেটা হচ্ছে একটা সিঙ্গেল টুল, ঠিক আছে, এটা হলো গ্রুপ অফ টুল। এখানে ক্লিক করে যদি আমি মাউসের লং, মাউসের লেফট বাটনকে যদি এখানে চাপ দিয়ে একটু ধরি, একটু লং প্রেস করি, তাহলে এই গ্রুপটা আমাকে দেখাবে। এখানে গ্রুপটা হচ্ছে মার্কিউ টুলের গ্রুপ, মার্কিউ টুলের গ্রুপ। তো নাম্বার ওয়ান প্রথমে যেটা আছে রেকটেঙ্গুলার মার্কিউ টুল আছে, তারপরে আছে ইলিপটিক্যাল, গ্রুপটা সবার জন্যই এক, মার্কিউ টুল, ওকে, ইলিপটিক্যাল, সিঙ্গেল রো, সিঙ্গেল কলাম, সবগুলোই মার্কিউ টুল, ওকে। তো এটা একটা গ্রুপ, এখানে একটা সিঙ্গেল টুল আছে, তো নাম হচ্ছে মুভ টুল, তারপরে একটা গ্রুপ আছে লেসার টুল। তো লেসার টুলের গ্রুপটাতে আছে প্রথমটা হচ্ছে জেনারেল লেসার টুল, তারপর হচ্ছে পলিগোনাল, এরপর হচ্ছে ম্যাগনেটিক, গ্রুপটা হলো লেসার টুল, ওকে। এইভাবে যেখানে যেখানে গ্রুপ আছে সেই গ্রুপগুলোর মধ্যে মূলত কয়েকটা টুল থাকে, সবগুলো একই গ্রুপের, একই ক্যাটাগরির টুল, যেমন এখানে আছে ডজ টুল, বার্ন টুল, স্পন টুল। হ্যাঁ, আচ্ছা আসবে, যদি মাউস লেফট বাটন চেপে ধরে রাখো তাহলে আসবে। অথবা দ্বিতীয় উপায় হচ্ছে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে জাস্ট এখানে ক্লিক করলেই চেঞ্জ হবে, এটা হলো খুব সহজ, অল্টার চেপে ধরে কিবোর্ড থেকে ওই টুলটার উপর মাউসের একটা একটা সিঙ্গেল ক্লিক করলে চেঞ্জ হবে। ঠিক আছে, আচ্ছা, তো এখান থেকে যেগুলো গ্রুপ আছে সেই গ্রুপগুলোর নাম শিখে ফেলতে হবে, আর যেগুলো সিঙ্গেল আছে সেগুলো তো অনেক সহজ। আর এর নিচে, টুলের নিচে এখানে একটা কালারের জন্য একটা মনিটর আছে, এখানে এখানে মূলত দুইটা কালার থাকে, একটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার আর একটা হলো ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে। তো এই দুইটা কালার আমরা ইচ্ছা করলে এখান থেকে কালারগুলো ব্যবহার করব, এবং আমরা কালার সম্পর্কেও আজকে একটু ধারণা নেব যে কালারগুলো কিভাবে কাজ করে এখানে,
এবং কালারগুলোর কোনো ক্লাসিফিকেশন আছে কিনা, সেগুলো কিভাবে পরিবর্তন হয়, নতুন কালার সৃষ্টি করে, এটাও আমরা শিখবো আজকে। কালারটা যেহেতু বেশি সিগনিফিকেন্ট, বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য কালারের একদম কিচেন কিন সব কিছু আমরা শিখবো, ছোটো থেকে নিয়ে সব কিছু, এভরিথিং। আচ্ছা, আমরা জানি যে এখানে হচ্ছে কালার প্যালেট, কিভাবে ওপেন করলাম এই জায়গাটায়, যদি আমি এখানে যদি আমি ডাবল ক্লিক করি মাউসের লেফট বাটনে, তাহলে আমাকে কালার পিকার, অর্থাৎ এই উইন্ডোটার নাম হচ্ছে কালার পিকার, তো কালার পিকার আমাকে দেবে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে দেখো অনেক কালার আছে, এবং একটা কালার শুরু হচ্ছে এখানে, যেমন এই রেড কালারটা এখানে ক্লিক করলাম, রেডের 100% ভ্যালু এবং হিউ এখানে আছে, আর এটা যখন কমে গেছে তখন আস্তে আস্তে এটা একদম হোয়াইটে চলে গেছে, বুঝে আসছেন? ওকে, তো কালারগুলো একটা বিষয় আছে এখানে, গ্রাফিক্স ডিজাইনে বা ডিজাইনিংয়ের কাজের মধ্যে একটা বিষয় অনেক সময় শোনা যায় যে কালার হুইল, কালার হুইল বলতে একটা ব্যাপার আছে, কালার হুইল, হুইল এখানে তোমরা, আমি এখানে দিয়ে রেখেছি এই রিসোর্সগুলো, কালার থিওরি, কালার থিওরির মধ্যে এখানে একটা পিএনজি পিকচার আছে, তো এখানে মূলত এই এই যে এখানে যে একটা কালারের একটা সার্কেল আছে, এটাকে মূলত কালার হুইল বলে, ঠিক আছে। তো এই কালার হুইলের মধ্যে সর্বমোট 12টা কালার আছে, কয়টা কালার? 12টা কালার। এই 12টা কালারকে তিনটা ভাগে ভাগ করা হয়। কালার হুইলটা আবিষ্কার হয় 1661 খ্রিস্টাব্দে, আবিষ্কার করেন স্যার আইজ্যাক নিউটন। এরপর থেকে কালার হুইল অনেক জনপ্রিয় এবং অনেক বেশি, বিশেষ করে ভার্চুয়াল ডিজাইনের মধ্যে, যেমন গ্রাফিক্স ডিজাইন, অনেক ভালো জনপ্রিয়তা অর্জন করেছে। অনেক বেশি মানুষ কালার হুইল ফলো করে এবং কালার হুইল থেকে কালারের আইডিয়া নেওয়ার চেষ্টা করে, বুঝে আসছে? ওকে, এখানে বললাম কতটা কালার আছে, 12টা কালার। আমরা তিনটা ভাগে ভাগ করব। প্রথমত হচ্ছে প্রাইমারি কালার। প্রাইমারি কালার বলতে বোঝায় যে এই কালারগুলো অন্য কোনো কালারের মিশ্রণে তৈরি হয় না। আমরা জানি যে কালার ইজ কালার উইল বি রিফ্লেক্টেড টু আনাদার কালার, একটা কালারের সাথে মিলে আরেকটা কালার তৈরি হয়। তুমি যে পাউডার, কালারের দু তিনটা পাউডার যদি মিক্স করো, লিকুইড করো, তাহলে দেখবো সেখান থেকে আরেকটা কালার তৈরি হচ্ছে, ঠিক আছে। কালার রিফ্লেকশনের মাধ্যমে আরেকটা কালার তৈরি হয়। তো প্রাইমারি কালারগুলো এমন কালার বা যেই কালারগুলো অন্য কোনো কালারের রিফ্লেকশন বা সংমিশ্রণ বা মিশ্রণে তৈরি হয় না, বুঝে আসছে? কী বলো তো, একজন বলো, প্রাইমারি কালার কি? যেই কালারগুলো অন্য কোনো কালারের সাথে মিলে তৈরি হয় না, বুঝে আসছে? মিলে তৈরি হয় না, মূলত এটা এটাই কালার, এই কালার থেকেই অন্য কালার সৃষ্টি, মূলে এই কালারগুলো, এই জন্য এগুলোকে প্রাইমারি কালার বা মৌলিক কালার বা বেসিক কালার বলতে পারো তোমরা। তো এরকম কালার হচ্ছে তিনটা, ঠিক আছে। কী কী সেগুলো? রেড, ব্লু এবং ইয়েলো। রেড, ব্লু, ইয়েলো, এটা একটু পুরাতন কথা। এটা এই তিনটা কালারকে আগে মানা হতো যে এই তিনটা কালার হচ্ছে মৌলিক কালার, কিন্তু এখন এখন বলা হয় যে তিনটা কালার হচ্ছে রেড, ব্লু এবং গ্রিন, এই তিনটা কালার হচ্ছে মৌলিক কালার, বুঝে আসছেন? রেড, গ্রিন, ব্লু, রেড, গ্রিন, ব্লু। আচ্ছা, এটাতে আমি পরে আসছি, আমরা যখন ফটোশপে একদম প্র্যাকটিক্যাল ভিউতে দেখবো তখন সেখানে দেখে নেব। তো আগের থিওরিটা একটু আগ থেকে জেনে আসি। আগের থিওরিটা অবশ্যই যেখান থেকে তৈরি হলো সেটা একটু জানা উচিত। তো সেখানে বলছে যে রেড, ব্লু এবং ইয়েলো হচ্ছে প্রাইমারি কালার। আচ্ছা, এখন এই কালারগুলো থেকে আরও তিনটা কালার তৈরি হয়েছে, যেমন রেড এবং ইয়েলোর থেকে তৈরি হয়েছে অরেঞ্জ, ব্লু এবং রেড থেকে তৈরি হয়েছে ভায়োলেট, এই ব্লু এবং ইয়েলো থেকে তৈরি হয়েছে গ্রিন। তাহলে আমরা আরও নতুন তিনটা কালার পেলাম। কী কী পেলাম? অরেঞ্জ, ভায়োলেট এবং গ্রিন।
এই তিনটা কালার তৈরি হলো, এগুলো অন্য কোনো কালারের সাহায্যে তৈরি হওয়ার কারণে এগুলো মৌলিক কালার না বা প্রাইমারি কালার না, এগুলোকে সেকেন্ডারি কালার বলে। ঠিক আছে, তাহলে আমরা প্রথম তিনটা কালার পেলাম যেগুলো হচ্ছে প্রাইমারি কালার, পরে আরও তিনটা কালার পেলাম যে কালারগুলো হচ্ছে সেকেন্ডারি কালার। আচ্ছা, এরপরে যদি এখানে ছয়টা কালার থাকে, ছয়টা কালারের প্রত্যেকটার যদি মিশ্রণ করি আমি একটা একটা করে, তাহলে আরও নতুন ছয়টা কালার তৈরি হবে, বুঝাচ্ছে? তো সেই ছয়টা কালার হচ্ছে টার্সিয়ারি কালার, যেগুলো মূলত এইভাবে সংমিশ্রণের সাহায্যেই তৈরি হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে টার্সিয়ারি কালার। তো টার্সিয়ারি কালারগুলো এখানে একদম নিচের যে অংশটুকু আছে সেখানে দেওয়া আছে, 1, 2, 3, 4, 5 এবং 6। তাহলে এই হলো প্রাথমিকভাবে কালারের একটু ধারণা আমি দিলাম তোমাদেরকে। এই থিওরি অনুযায়ী, কালার হুইলের থিওরি অনুযায়ী সর্বমোট 12টা কালার এই হুইলে আছে। তার মধ্যে প্রথম তিনটা রেড, ব্লু এবং ইয়েলো প্রাইমারি কালার, ভায়োলেট, গ্রিন এবং অরেঞ্জ সেকেন্ডারি কালার, এছাড়া বাকি 6টা কালার হচ্ছে টার্সিয়ারি কালার। কী কালার? রেড এবং ব্লু মিক্স করলে ভায়োলেট হবে। কেন কনফিউজ হলে পাউডার কিনে তৈরি করে দেখো হয় কেন। ওকে ফাইন, তো আরেকটু রিসোর্স আমি তোমাদের এই ক্লাসের মধ্যে দিয়ে রেখেছি, সেটা হলো তোমাদের হচ্ছে কালারের এক্সাম্পল আছে এখানে কিছু, যে এক্সাম্পলগুলো দেখে তোমরা বুঝতে পারবা যে কালার এবং একটা দুটা কালারকে ব্যবহার করে হাতে নিয়ে কীভাবে অনেক বড় ডিজাইন তৈরি করা যায়। যেমন তোমরা এখানে লক্ষ্য করো, এই এক্সাম্পলটার মধ্যে বেশিরভাগ জায়গায় গ্রিন ব্যবহার করা হয়েছে এবং আরেকটা কালার হয়তো ব্যবহার করা হয়েছে, এখানে একটা দুইটা কালারের বেশি হবে না, এখানে আছে ব্লু আর আর বাকি সব কিছু ক্ষেত্রে কিছু টেক্সটের মধ্যে কিছু কালার আছে, আর এখানে ফুলের মধ্যে দেখা যায় ভিন্ন একটা কালার আছে। মেইনলি এই ডিজাইনটা টোটালি হচ্ছে গ্রিনের উপর ডিপেন্ড করে, টোটালি অর্থাৎ মেজরিটি পার্সেন্ট এলিমেন্ট হচ্ছে গ্রিন। তো গ্রিনকে হাতে রেখে অর্থাৎ গ্রিনটাকে ধরে রেখে পুরো ডিজাইনটাকে অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছে, এবং এই ডিজাইনটা তৈরি হয়েছে একটা একটা কোম্পানির জন্য যার নাম হচ্ছে বে নেচার, অর্থাৎ তারা হচ্ছে প্রাকৃতিক কোনো বিষয় নিয়ে কাজ করে। তো এই থেকে আমরা বুঝলাম যে কালারগুলোর সাথে হ্যাবিট এবং প্রফেশনের অনেক বেশি জড়তা এবং সম্পর্ক আছে, বুঝাচ্ছে? অর্থাৎ কোনো কালার দিয়ে নিশ্চয়ই এর পেছনে অন্য একটা কিছু বোঝায়। যেমন আমি যদি রেড দিয়ে রাখি তাহলে সেখানে এটা একটা ড্যাঞ্জার অথবা সিকিউর অথবা খুব জটিল এরকম একটা কিছু বোঝায়, তার মানে রেডের একটা অর্থ আছে। আবার যখন আমি ব্ল্যাক ব্যবহার করব, তো ব্ল্যাকের কিছু অর্থ আছে সেটা তো আমরা জানি, ব্ল্যাক মানে হচ্ছে কোনো দুঃশব্দ, মানে কোনো কোনো দুঃসংবাদ অথবা কোনো শোক, এ জাতীয় কিছু রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, সেখানে আচ্ছা এখানে আমি সুন্দর করে কালার বিহেভিয়ারটা এখানে সাজিয়ে রেখেছি। কালার বিহেভিয়ার, আমরা কালার হুইল শিখেছি এবং একটা এক্সাম্পল দেখলাম, এবং এখানে আমরা দেখছি যে কালার বিহেভিয়ার, যেটা বললাম একটু আগে যে প্রত্যেকটা কালারের স্পেশালি এবং কিছু বিশেষত্ব আছে। যেমন এই কালারটা দিয়ে এই বিষয় বোঝা, যেমন গ্রিন দিয়ে আমরা নেচার বুঝি, প্রাকৃতিক কোনো বিষয়কে ইন্ডিকেট করি, আবার যখন অন্য কোনো কালার আসে সেগুলোর দিয়ে ভিন্ন অর্থ আমরা বুঝি, ব্ল্যাক, হোয়াইট দিয়ে আমরা বুঝি হচ্ছে শান্তি, এরকম কিছু। তো এখানে দেখো যে রেডের কী কী গুণ হতে পারে, কী কী বিহেভিয়ার হতে পারে সেগুলো এখানে দেওয়া আছে। প্যাশন, লাভ, অ্যাঙ্গার, এগুলো রেড দিয়ে বোঝায়। আবার ইয়েলো দিয়ে বোঝায় হ্যাপিনেস, হোপ, ডিসিট। ঠিক আছে, তো এভাবে এই শব্দগুলোর অর্থ তোমরা জেনে নিবা ডিকশনারি দেখে দেখে, কারণ এখন যদি আমি বলতে চাই অনেকগুলো সময় লাগবে। ঠিক আছে, আর গ্রিন যেমন বিগিনিংস, অ্যাবান্ডেন্স, নেচার,
গ্রিনের যেই কথাগুলো আমি একটু আগে বললাম, এটা দিয়ে প্রাকৃতি বোঝায়, অ্যাবান্ডেন্স মানে হচ্ছে প্রাচুর্য বা অনেক বেশি হওয়া এরকম কিছু, প্রাচুর্যতা। তারপর হচ্ছে বিগিনিংস, কোনো কিছুর জন্ম বা শুরুটা বোঝায়, ঠিক আছে। তারপরে ব্লু দিয়ে বোঝায় স্যাডনেস, কোনো দুঃখ। তারপরে রেসপন্সিবল, দায়িত্বশীল। তারপরে হচ্ছে ক্যাম মানে হচ্ছে আনন্দ, উল্লাসিত, এরকম একটা কিছু। তারপরে হচ্ছে এখানে যে ভায়োলেট আছে, ভায়োলেট দিয়ে বোঝায় ওয়েলথ, ঠিক আছে। তারপরে রয়্যালটি, ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা, রাজকীয়তা, ওয়েলথ মানে হচ্ছে প্রাচুর্য, বুঝেছেন। তো এইভাবে তোমরা শব্দগুলোর অর্থ জেনে এগুলোর বিহেভিয়ারগুলো দেখে ভালো করে এই বিষয়গুলো আয়ত্ত করে নেবে। ব্ল্যাক দিয়ে কী বোঝায়, এভিল দুষ্টামি বা শয়তান বা মন্দ কোনো বিষয় এইসব বোঝায়, এলিজেন্স। তারপরে মিস্টারি বোঝায়, গ্রে দিয়ে বোঝায় মুডি, কনজারভেটিভ এবং ফর্মালিটি এসব। তো এই শব্দগুলো তোমরা, এই শব্দগুলোর অর্থ প্লাস আমি তোমাদের একটা কাজ দিচ্ছি, তোমাদের সবাইকে আমি আজকে গ্রুপে অ্যাড করে দেব এবং গ্রুপে তোমরা এই শব্দগুলোর এক একজন এক লাইন করে, আমি এই শব্দগুলো ভাগ করে দিচ্ছি। তোমরা কয়জন আছো? 1 2 3 4 5 6 টোটাল কালার আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 তাহলে দুটা করে, ঠিক আছে, দুইটা করে রেড এবং অরেঞ্জ কাকে দেব? তুমি রেড এবং অরেঞ্জ, তুমি শুধু লিখবা যে লাল কালারের বিহেভিয়ার। কালার বিহেভিয়ার হচ্ছে প্যাশন শব্দটার অর্থ, লাভ শব্দটার অর্থ, অ্যাঙ্গার শব্দটার অর্থ, এইগুলো লিখে তারপরে আবার লিখবা যে অরেঞ্জ, অরেঞ্জের এই শব্দগুলোর সব বাংলা অর্থ গ্রুপে পোস্ট করবো। তারপরে ইয়েলো এবং গ্রিনকে অথবা শুধু বাংলা লেখো, কোনো সমস্যা নেই, ইংলিশ লেখার প্রয়োজন মনে করতেছে, জাস্ট বিহেভিয়ারটা জানা দরকার। আচ্ছা, বাকি দুটাকে লিখবে ইয়েলো এবং গ্রিন তুমি, ওকে। তারপরে ব্লু এবং পার্পল, তারপরে ব্ল্যাক এবং গ্রে, ব্ল্যাক এবং গ্রে এই দুটা, হোয়াইট এবং ব্রাউন, সয়, ট্যান এবং ক্রিম, মনে থাকবে তো যাকে যেই কালারগুলো দিলাম? আচ্ছা, উপর থেকে তোমরা নিজেদের কালারগুলো মনে রাখবা, আবার একজন দুটা লিখে ফেলো না, তাহলে আমার যেটা যে উদ্দেশ্যে করা সেটা হতে হবে না, ঠিক আছে। তাহলে রেড অরেঞ্জ কাকে দিয়েছি? ইয়েলো গ্রিন, ব্লু পার্পল, ব্ল্যাক গ্রে, তারপরে হচ্ছে হোয়াইট এবং ব্রাউন, ট্যান ক্রিম, ওকে ফাইন। তাইলে সবাই শব্দগুলোর অর্থ জেনে নেবে, যদি পোস্ট করো সবাই, সবাই অন্যদের পোস্টে লাইক করবা, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা পড়ছো, ঠিক আছে, ওকে ফাইন। তাহলে এখান থেকে আমরা কালারের বিহেভিয়ারগুলো বুঝতে পারবো। শীতের সময় আমরা এক ধরনের কালার ব্যবহার করি, আবার গরমের সময়, এটা যারা ফ্যাশন ডিজাইনার তারা অনেক ভালো করে জানে, এটার সাথে তারা বেশি, তাদের বেশি সম্পর্ক আছে, কালার কখন কালারের কী অর্থ দাঁড়ায়। অকেশন অনুযায়ী কালারগুলো চেঞ্জ হয়, আমরা ফটোশপে দেখবো যে গরমের সময় কী ধরনের কালার ব্যবহার করা হয়, আবার দুটোর সময় দুইটা কালার, আমি বলি দুইটা কালারের কথা, তোমরা ম্যাজেন্টো বা কমলা কালার, যেটা ম্যাজেন্টো কালারটা, অথবা অরেঞ্জ কালারের কথা বলছি, অরেঞ্জ কালারটা তোমরা বেশিরভাগ ক্ষেত্রে এটাকে ব্যবহার করা হচ্ছে গরমের সময়, তো অরেঞ্জ কালারটা একটা হচ্ছে ওয়ার্ম কালার, বুঝাচ্ছেন। আবার শীতের সময় ব্লু কালার ব্যবহার করা হচ্ছে, ব্লু। এরকম অকেশন অনুযায়ী কালারগুলোর ভিন্নতা হয়, ভিন্নতা দেখা যায় যে এই সিজনে এই কটা কালার বেশি ব্যবহার হয়, এই সিজনে এই কালারগুলো বেশি ব্যবহার হয়, বুঝাচ্ছেন। আচ্ছা, তো অকেশন অনুযায়ী কালারগুলোর ভিন্নতা আছে, তোমরা এই বিষয়ে যখন বিস্তারিত জানতে চাও, যদি বিস্তারিত জানতে চাও তাহলে এখানে একটা পিডিএফ আছে, এই পিডিএফ ফাইলটা মূলত একটা ওয়েবসাইটের একটা পোস্ট, আমি তোমাদের জন্য সহজে এখানে নিয়ে এসেছি, তোমরা এখান থেকে পড়ে দেখবা যদি সময় থাকে। এখানে দেখো যে ওয়ার্ম কালারগুলো কী, রেড একটা ওয়ার্ম কালার, তারপরে অরেঞ্জ, ইয়েলো, এগুলো ওয়ার্ম কালার। তারপরে আবার এখানে দেখবো যে কুল কালারের একটা লিস্ট এখানে তৈরি করা আছে, কুল কালার, তো কুল কালারের মধ্যে আছে
সবুজ, গ্রিন, ব্লু এবং ভায়োলেট, এগুলো হচ্ছে কুল কালার। বুঝে আসছে অকেশন অনুযায়ী কালারগুলো? তো সব সব কয়টা ব্যাপার মাথায় রাখে তারপরে ডিজাইন করতে হবে। ডিজাইনটা এগুলো বিষয়গুলো যদি তোমরা মাথায় রেখে তারপরে ডিজাইন করো, তখন তোমার ডিজাইনের জন্য কেউ প্রশ্ন করতে পারবে না। একজন ডিজাইনারকে এসে যদি কেউ প্রশ্ন করে আপনার এই কালারটা ব্যবহার করেছেন কেন, তোমার কাছে সেই উত্তরটা থাকতে হবে, ঠিক আছে? আমি আগেও বলেছিলাম যে আমরা শুধু দেশীয় ডিজাইনগুলো ফলো করলে আমাদের কাজ করা জীবনে চলবে না, আমাদের অবশ্যই ইন্টারন্যাশনাল রুল এবং ইন্টারন্যাশনাল ডিজাইনের বিহেভিয়ার, তাদের কালার চয়েস, এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করতে হবে। তো তোমরা যদি চাও যে আমরা গ্রাফিক্স ডিজাইনার হয়ে শুধুমাত্র লোকাল এরিয়াতে কাজ করব, লোকাল কোনো কোনো প্রতিষ্ঠানে ফার্মে কাজ করব, তাহলে শুধু এটুকু যদি চিন্তা করো তাহলে এত বেশি বেশি কিছু জানার দরকার নেই। জাস্ট ফটো এডিট থেকে শুরু করে দাও, সে একদিন শেষ হয়ে যাবে। কিন্তু তোমরা যদি নিজেদেরকে ফ্রিল্যান্সার বানাতে চাও, অনলাইনে কাজ করার চেষ্টা করো, চিন্তা করো, তাহলে সেক্ষেত্রে তোমাদের এই মাথায় এই বিষয়গুলো অবশ্যই রাখতে হবে। কালার কখন ব্যবহার হবে, কোন কালারটা কখন ব্যবহার করব এবং সেই কালারের অর্থটা কী, বুঝে আসছে তোমাদের? যদি সুযোগ পাও তাহলে এই আর্টিকেলটা পড়বে, ঠিক আছে? এখানে খুব ভালো করে বিস্তারিতভাবে দেওয়া আছে, আমি অনেকবার পড়েছি এটা, তোমরাও পড়বে, আমার কাছে অনেক ভালো লেগেছে। এখানে ওয়েবসাইটটা দেওয়া আছে, আমি তো এখানে তোমাদের প্রজেক্টের সাথে আজকে পেন ড্রাইভে সব দিয়ে দেবো। যদি ওয়েবে জানতে চাও তাহলে এখানে দেখো যে smashingmagazine.com, এটা একটা ওয়েবসাইট, এখান থেকে না, মূলত এটা blur.com থেকে নিয়েছিলাম। স্মাশিং ম্যাগাজিন, আচ্ছা এটা খুললে তোমরা দেখবে প্রথমেই লেখা আছে, কোথায় আছে, smashingmagazine.com, এখানে লেখা, এখানে এই পোস্টটা আছে। আচ্ছা তাহলে আমরা একটা প্রজেক্ট করে ফেলি। প্রজেক্টটা হচ্ছে কীভাবে তোমরা গোল্ডেন ডিজাইন করবে, গোল্ডেন স্বর্ণ। তো আমার ইচ্ছা হচ্ছে তোমরা যার যার নাম আজকে স্বর্ণ দিয়ে লিখবা। আচ্ছা প্রজেক্ট, প্রজেক্ট শুরু হয়ে গেছে, তোমরা এই প্রজেক্টগুলো কমপ্লিট করে আজকেই তোমাদের যার যার নাম প্রিন্ট করে সেটাকে সেভ করে গ্রুপে পোস্ট করবো। অনেকগুলো কাজ দিচ্ছি, হাউ টু ডিজাইন গোল্ড টেক্সট, ওকে ফাইন। তো আমি ফটোশপে যাই নতুন প্রজেক্ট নেওয়ার জন্য, এখানে ফাইলে ক্লিক করবো, নিউতে। এগুলো তোমাদের অনেক জানা আছে, এখানে 7 এবং 5 ইঞ্চি লেখা আছে, এখানে যা আছে আমি সে ঠিক সেভাবেই রাখলাম, কোনো ধরনের পরিবর্তন করলাম না। নেক্সটে আমরা পরিবর্তন করব এবং সেটা শিখবো কেন হচ্ছে। আচ্ছা তা এখন এখানে আমি একটা টুল ব্যবহার করব, টুলটার নাম হচ্ছে পেইন্ট বাকেট টুল, টুলটার নাম পেইন্ট বাকেট টুল। এখানে দুইটা কালারের মধ্যে উপরের কালারটা আমি ব্ল্যাক রেখেছি, এবার পেইন্ট বাকেট টুল দিয়ে ঠিক এই সাদা জায়গাটাতে একটা ক্লিক করলাম, তো সাদা কালারটা চেঞ্জ হয়ে কী হয়ে গেল, কালো হয়ে গেল। এই পর্যন্ত আমার কালার ম্যানেজমেন্ট, কালার নেওয়া শেষ। এবার এখানে টি দেখছো, টি, টি মানে হচ্ছে টাইপ টুল, ওকে টি নিলাম, হ্যাঁ একটু আগেই করেছিলাম। এখানে একটা টুল আছে পেইন্ট বাকেট টুল, এখান থেকে ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক লিখে এখানে ক্লিক করলাম, ব্ল্যাক হয়ে গেছে। টাইপ টুল নিলাম, উপরে এখানে একটা একটা ব্ল্যাক বক্স দেখা যাচ্ছে, পাচ্ছ? এখানে একটা ক্লিক করলে কালার পিকার আসবে, এখান থেকে আমি এই কালারটা নেব, একটা অরেঞ্জ কালার নেব, এখানে ক্লিক করলেই কালারটা আসবে, বুঝে আসছে? তোমরা দেখতে পাবে কোন কালারটা সিলেক্ট হচ্ছে সেটা এখানে দেখতে পাবে, যেমন আমি যদি এখানে ক্লিক করি তার মানে এই কালারটা এখন সিলেক্টেড আছে, ওকে ফাইন। তোমরা যদি মনে রাখতে চাও আমি এখানে কালার কোড বলছি FFD200, FFD200। তো এটা কেমন হয় যদি এখানে তোমার 0000 দেওয়া থাকে আর তুমি তোমার নির্দিষ্ট কালারটা দরকার হয় তোমার, তাহলে তুমি এখানে লেখো FFD200, দেখো সেই কালারটা চলে আসছে। কালারের প্রত্যেকটা অংশ এভাবে কোডের সাহায্যে সব কিছু ইন্ডিকেট করা আছে, অর্থাৎ
এখান থেকে যদি আমি 100 তো এদিকে আসি অর্থাৎ একটু অন্য কালার নিতে চাই এখানে দেখো d2 জায়গায় d3 হয়ে গেছে তারপর এখানে শূন্য ছিল হয়ে গেছে 6 প্রত্যেকটা অংশের জন্য আলাদা আলাদা কোড আছে তো তোমরা কোডটা যদি মনে রাখো এক্স্যাক্ট কালারটা তোমরা পেয়ে যাবে ওকে ফাইন ওকে করলাম এবার আমি এখানে লিখি my golden bangla আচ্ছা ঠিক আছে এবার এভাবে সিলেক্ট করব পুরো লেখাটাকে এভাবে ধরে ড্র্যাগ করে পুরো লেখাটাকে সিলেক্ট করব অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এ প্রেস করব তাহলে পুরো লেখাটা সিলেক্ট হবে উপরে ফন্ট সাইজের জায়গা লেখা আছে 12 পয়েন্ট তো এখানে এসে আমরা এটাকে লিখবো 100 আচ্ছা বেশি হয়ে গেছে 90 80 50 40 আচ্ছা 40 পিক পয়েন্ট এখানে রাখলাম আর ফন্টের ঘরে আমরা লিখবো ইম্প্যাক্ট আচ্ছা এটু এটু করা গেলে এটু করা হয়ে গেলে তারপরে আমরা এখানে এখানে লক্ষ্য করো এই পাশে লেয়ারের ঘরে লেয়ার্স লেখা আছে এখানে দুইটা অংশ আছে নিচে লেখা আছে ব্যাকগ্রাউন্ড যেখানে আমরা ব্ল্যাক দেখতে পাচ্ছি উপরে একটা টি লেখা আছে যেখানে লেখা আছে মাই গোল্ডেন বাংলা এই শব্দটা লেখা আছে তো এখানে আমরা রাইট বাটন ক্লিক করব এইভাবে তারপরে পাওয়া যাবে এখান থেকে ব্লেন্ডিং অপশন কি পাওয়া যাবে ব্লেন্ডিং অপশন তো এখানে রাইট বাটন ক্লিক করে আমি ব্লেন্ডিং অপশনে গেলাম এই মেনুটা থেকে আমরা এখানে নেব ব্যাটল অ্যান্ড অ্যামবুশ তোমরা লক্ষ্য করো এখানে একটু পরিবর্তন হয়েছে হয়েছে কি আচ্ছা আমি এটাকে টিক মার্ক তুলে দিই তোমরা ওখানে পেছনেরটাতে লক্ষ্য করো এখানে লেখাটার দিকে লক্ষ্য করো আগে এরকম ছিল যখন চেক করে দিলাম টিক মার্ক করলাম তখন এমন হয়ে গেল বুঝে আসছে আচ্ছা তো এই জায়গাটায় ক্লিক করবো এখানে মনে রাখতে হবে এখানে যখন সবুজ হবে অর্থাৎ তার মানে বোঝা যাচ্ছে যে আমার এই অংশটা এখন সিলেক্টেড আছে বুঝে আসছে এবার এখানে কত লেখা আছে 100 এখানে লিখব 225 কত লিখলাম 225 আর সাইজের ঘরে আমরা লিখব 8 ওকে 8 লেখার পর এবার এখানে আসব গ্রোস কন্ট্রোল এখানে এসে নিচের লাইনের দ্বিতীয় অপশনটাতে ক্লিক করব ঠিক আছে আচ্ছা তারপরে ওকে বাটনে ক্লিক করি সাইজটা একটু বাড়িয়ে দিলাম তোমরা এটাকে কি বলছো এটা এরকম হয় কি গোল্ডেন এরকম হয় হচ্ছে এরকম আচ্ছা তোমরা আপাতত এটুক করো আমরা এটার উপর এই প্রজেক্টের উপর আরও ডিপলি আলোচনা করবো হয়তো এখন যদি অনেক বেশি কাজ করতে চাই তোমাদের মাথায় এটা আসবে না বা বুঝতে কষ্ট হবে তোমাদের নাম লিখবা অনলি ওর নেম তোমার নাম লিখবা নাম লিখে পোস্ট করবা জাস্ট এইভাবে বুঝে আসছে তাহলে প্রথম স্টেপটা ছিল আমি এখানে ফাইল থেকে নিউ বাটনে ক্লিক করে একটা নতুন ফাইল নিলাম সেই ফাইলটার মধ্যে এই টুলটা ব্যবহার করে পেইন্ট বাকেট টুলটা ব্যবহার করে এখানে জাস্ট কালার সিলেক্ট করেছিলাম ব্ল্যাক এখানে ব্ল্যাক ফিল করলাম তারপরে টাইপ টুল নিয়ে এখানে এই শব্দ কটা লিখলাম তিনটা শব্দ লিখে তারপরে এটার সাইজ দিলাম তারপর প্রয়োজন মতো এটার ফন্ট সিলেক্ট করেছিলাম কি মনে আছে কি ইম্প্যাক্ট ঠিক আছে ইম্প্যাক্ট ভিডিওটা তোমরা বারবার দেখবা তাহলে বিষয়টা বুঝে আসবে এবং যদি না বুঝো আবার দেখো ভিডিওতে তো আছে স্টেপগুলো তো এরপরে এখান থেকে আমি এই টাইপ টুলের উপর রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে গিয়েছিলাম ঠিক এভাবে তো ব্লেন্ডিং অপশনে আসার পর
এখানে আমি করে দিলাম হচ্ছে এখানে ডিপ করলাম 250%, তারপরে সাইজ করে দিলাম 8। এরপরে এখানে ক্লিক করে দ্বিতীয় লাইনের দ্বিতীয় অপশনটা সিলেক্ট করলাম, তারপরে ওকে করেছি। এতটুকু কাজ মাত্র করেছি। ওকে, ঠিক আছে। তো এখন এটাকে সেভ কী করে করব, ফাইলে যাব, সেভ বাটনে ক্লিক করব। এখানে একটা উইন্ডো আসবে, এখানে ফরম্যাট দেখতে পাচ্ছ তোমরা, ফরম্যাট। তো এটাতে সেভ করলে কিন্তু আমাদের পিকচার হবে না, এটাতে সেভ করলে পিকচার হবে না। আমাদের লাগবে কি, পিকচার লাগবে না। তো এখানে ক্লিক করতে হবে, পিকচারের নাম এই ফরম্যাটটা সিলেক্ট করতে হবে, জেপিজি, ঠিক আছে, মনে থাকবে। এটা সিলেক্ট করার পর এখানে যদি আমি ফাইলের একটা নাম দিতে চাই, দিলাম, তো ডেস্কটপ সিলেক্ট করি যেন ডেস্কটপে সেভ হয়। এটার একটা নাম দেই মাই গোল্ডেন বাংলা, সেভ। এখানে একটা উইন্ডো আসবে, এখানে আমরা ওকে করে দেব। জাস্ট আমার সব কিছু শেষ, কাজটা হয়ে গেল। আমরা ডেস্কটপে যেয়ে দেখি যে সেভ হয়েছে কিনা। এখানে দেখো এই যে লেখা আছে সেভ হয়েছে, ওপেন করি, দেখো, ঠিক আছে। এবার তোমরা এই ফাইলটাকে ফটোশপের ফেসবুকে তোমরা পোস্ট করবে, পারবে তো? ওকে, ফাইন, ঠিক আছে। আজকে এই পর্যন্তই। আমি হোমওয়ার্কগুলো আবার বলছি, হোমওয়ার্কগুলো হলো প্রথম কালার বিহেভিয়ারের, যাদেরকে দুটো করে দেওয়া হলো, সবাই ওই দুটো দুইটা বিহেভিয়ার বাংলা অনুবাদ করে সেগুলো পোস্ট করবা। নাম্বার টু, এই প্রজেক্টটা যার যার নামে করে জাস্ট পিকচারটা পোস্ট করে দেবা, এতটুকু কাজ। ওকে, ভালো থেকো, আগামী ক্লাস পর্যন্ত। আজকের ক্লাসটা এখানেই শেষ হচ্ছে।